তো গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসলে আপনারা সবাই ভালো আছেন। মূলত আজকের এই ভিডিওটি হতে চলেছে কীভাবে আপনারা ফেসবুকে লাইক ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে কীভাবে টাকা ইনকাম করবেন। আজকের এই ভিডিওটি যারা যারা মিস করবেন তারা অবশ্যই টাকা ইনকাম করতে পারেন না, অথবা অবশ্যই এক টাকাও ইনকাম করতে পারবেন না। আপনারা যদি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আর হ্যাঁ, এই চ্যানেলটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এখনই এই ইউটিউব চ্যানেলটির নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি চাইপে দিয়ে অবশ্যই অল বাটনে ক্লিক করে রেখে দিবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার ফেসবুকে লাইক করে ফলো করে এবং টিকটকে অথবা যে কোনো আদার্স অ্যাপসে লাইক ফলো করে এটা কীভাবে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এর জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে একদম পছন্দে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ভিডিওর নিচে একটা টেলিগ্রাম মানে টেলিগ্রামের চ্যানেল দেওয়া থাকবে, সেখানে আপনার চার্জ ক্লিক করে, ঠিক আছে, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর সেখানে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা যদি অ্যাপসটা ডাউনলোড করে আমার কোডটা বসান তাহলে আপনি পেয়ে যাবেন 50 টাকা। এর জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আগে প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেয়ে বিডিলাইক দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আপনাদেরকে আর দেখালাম না, ঠিক আছে? আপনারা এই বিডিলাইক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো করে যাবে, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, নিচে দেখতে পারবেন সাইন আপ, উপরে দেখতে পারবেন লগ ইন। আপনারা জাস্ট সাইন আপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য আপনাদেরকে দেখাই দিতে পারলাম না। এখানে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার বসাই দেবেন। তারপর কী করবেন, নিচে পাসওয়ার্ড বসাই দিবেন, 8 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিলেই হবে। তারপর আমার যেই কোডটা আছে সেই কোডটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তারপর এখানে একটা কোড বসাতে হবে, সেই কোডটা পাবেন কোথায়, সেই কোডটা পাবেন এখানে, ঠিক আছে? সেই কোডটা এখান থেকে নেওয়ার পর এখানে বসাই দেবেন DT00Y, ঠিক আছে? বসাই দেওয়ার পর জাস্ট আপনার সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এরপর আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আসতেছি। আমার অ্যাকাউন্টের সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? এরপর আমি যদি এই লগ ইন অপশনের উপর ক্লিক করি তাহলে অবশ্যই আমার লগ ইন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর নিজে পাসওয়ার্ড, তারপর সেই আগের মতো এখানে আপনার একটা এদিকে কোড দেবে, সেই কোডটা এখানে বসাই দেওয়ার পর লগ ইনের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে একটা সিস্টেম আপডেটের কারণ বলবে কত তারিখে তাদের এইটা বন্ধ থাকবে। আপনারা কেউ বিশেষ করে বৃহস্পতিবার করে কাজ করবেন না, ঠিক আছে? ওই দিন শুধুমাত্র ড্রগুলো অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? এর জন্য আপনারা বৃহস্পতিবার করে কাজ করবেন না। তারপরে আপনারা দেখবেন আমার যখন ইনভাইট কোডটি আপনি ইউজ করছেন এর জন্য আপনাকে এখানে 50 টাকা ব্যালেন্স দেওয়া হবে, ঠিক আছে? অ্যাডভান্স ব্যালেন্স আপনাকে 50 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, আপনারা কাজ করবেন কীভাবে A to Z দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর টাকা তুলবেন কীভাবে A to Z দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, আপনাদের কী করতে হবে, সর্বপ্রথম এখানে পেয়ে যাবেন ফেসবুক, ঠিক আছে? ফেসবুকের উপর যদি ক্লিক করে দেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন অফ দিস অ্যান্ড ইউর বাটন, ঠিক আছে? আপনার ফেসবুকের কোনো কাজ নেই। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ইউটিউবের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনারা ইউটিউবের কাজ পেয়ে যাবেন। তারপর আপনারা কী করবেন, একটি সাবস্ক্রাইব একটি লাইক করলে 3 টাকা করে দিচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে? আপনারা জাস্ট প্রতিটাতে রিওয়ার্ড ক্লিক করে দেবেন, ঠিক আছে? রিভেট ক্লিক করে দেবেন। রিভেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজগুলো চলে যাবে আপনাদের রিভেটে, ঠিক আছে? এখানে আপনার ইউহেডে ক্লিক করে দিলে আপনাদের কাজটা চলে যাবে। এখানে আমার যেটা হয়ে গেছে সেটা আর হবে না, ঠিক আছে? এর জন্য তারপর আপনাকে কী করতে হবে, এখানে রিকোয়ার্সটের উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? রিকোয়ার্সটের উপর ক্লিক করে দিতে হবে। জাস্ট রিকোয়ার্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কয়টা কাজ ক্লিক করেছেন তার জন্য আপনাদেরকে এখানে এরকম সিস্টেম দেবে, ঠিক আছে? এরপর আপনাদেরকে দেখাই আপনাদেরকে কী করতে হবে। এরপর কাজ করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে স্টার্ট বাটনের উপর ক্লিক করে দিতে হবে। আমি স্টার্ট বাটনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে ওদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসা হলো। আমি তাদের ভিডিওটা দেখবো না, ঠিক আছে? এরপর আমি কী করবো, এখানে লাইক করে দেবো, ঠিক আছে? লাইক করে দেওয়ার জন্য আমাকে এখানে সাইন ইন করতে বলতেছে, আমি এখানে সাইন ইন করবো না এখন। আর আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন, আবারও ব্যাগ হবেন, ঠিক আছে? ব্যাগ অটোমেটিক চলে আসবে। তারপর আপনারা আবারও বিডিলাইকার এখানে ঢুকে যাবেন, ঠিক আছে? আবারও রিকোয়েস্টের উপর ঢুকে যাবেন। ঢুকার পর এখানে সাবমিটের উপর একটা দেখতে পারবেন লোগো, এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার স্ক্রিনশটটা এখানে প্লাসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার স্ক্রিনশটটা নিয়ে দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনাকে কী করতে হবে, A to Z দেখাই দেবো আমি, ঠিক আছে? তারপর নিচে দেখতে পারবেন এখানে
জাস্ট এখানে দেখতে পারবেন সাবমিট, স্ক্রিনশটটি দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করে দিলেই তারা আপনাকে 3 টাকা দিয়ে দেবে। আমার কাজটি সম্পূর্ণ না হওয়ার জন্য আমি এখনও সাবমিট করতে পারিনি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে টাকা নেবেন, ঠিক আছে, টাকা উইথড্র করবেন কীভাবে। এর জন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে। আর হ্যাঁ, এখানে মি অপশন দেখতে পারবেন, এদিকে একটা মি অপশন দেখতে পারবেন, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। আমি মি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে 50 টাকা 48 পয়সা, ঠিক আছে। এরপর আমাকে 58 পয়সা, এখানে আমাকে কী করতে হবে, আমাদেরকে যদি এখানে ট্রান্সফার করতে হয় এর জন্য আমাদেরকে এখানে উইথড্রর উপর ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট উইথড্রর উপর ক্লিক করে দিলাম, তারপর আপনারা এখানে কতবার উইথড্র করছেন সব কিছু দেখতে পারবেন। আমার এটা নতুন আইডি, এর জন্য আমি আমার এই উইথড্রগুলো দেখাচ্ছি না, আমি এর আগে 3 থেকে 4 বার পেমেন্ট পেয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আপনারা কী করবেন, এখানে আবারও উইথড্রর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, উইথড্র অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট, ঠিক আছে। এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দেবেন, আপনি 1053 টাকার কম মানে উত্তোলন করতে যোগ্য নন। আপনার অ্যাকাউন্টে যখন 1053 টাকা হবে তখন আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যামাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। উইথড্র অ্যামাউন্ট বসাই দেওয়ার পর, সাবমিটে দেওয়ার পর পরবর্তীতে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। আর এরপরে আমি আবারও ভিডিও নিয়ে চলে আসবো কীভাবে উইথড্র করবো, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আনস্টার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চিহ্নটি অল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। এর পরবর্তী ভিডিওটি আরও চমৎকার হতে চলেছে।